গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই খুব 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 ভালো আছো, আর আমিও মোটামুটি আছি, চলে যাচ্ছে আর কি। আর এখন মোটামুটি কটা বাজে, 11:15-11টা হবে। আমার সমস্ত রকমের কাজ কাচাকুচি স্নান টান সব হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, কিন্তু পুজো দেব, কিন্তু পুজোর ওই ফুল মিষ্টি আমি কালকে রাত্রে আনতে বলতে ভুলে গেছি, আর সেই কারণে হচ্ছে তোমার পুজো দেওয়ার দেরি। এখন ছেলেকে স্কুলে নিয়ে গেছে, ও স্কুলের ওখান থেকে এসব ফুল টুলগুলো কিনবে, কিনে তারপরে হচ্ছে দিতে আসবে, তারপরে আমি পুজো দেবো। আমি বসে বসে বারান্দায় রোদ খাচ্ছি। আর এই জ্যাকেট ফ্যাকেট সব কেজেছি, এগুলো এখনও তোমাদের দাদার জ্যাকেট, এখনও হচ্ছে জল টপটপ করে পড়ছে বলে এখনও মেরিনি, অনেক কাঁচা ধোয়া হয়ে গেছে। আর রোদটা এত সুন্দর উঠেছে না, মনে হচ্ছে যেন এই রোদটাই বসে থাকি। কিন্তু তোমাদের দাদার বেলটা পড়লে পরেই আমি দৌড়বো, নিয়ে হচ্ছে ফুল আর মিষ্টিটা আনবে, পুজো দেবো। কারণ কি বলো তো, অন্যান্য দিন মানে অন্যান্য দিন কি হয়, নকুলদানা বাতাসা যা থাকে তাই দিয়ে দিই, কিন্তু বৃহস্পতিবারটা কি মনে হয় বলো তো, যে একটুখানি কী বলে, একটু মিষ্টি দিয়ে একটু ফুল দিয়ে মন ভরে পুজো দিই। আর ফুলটা বৃহস্পতি বুধবার করেই আনার হয় রাত্রে আর কি, ভুলে গেছি কালকে। ভুলে গেলে ফুলের মাসুল তো দিতেই হবে, তাই না? আর গাছে যে ফুল ফোটে দুটো চারটে, ওটা প্রত্যেক দিনের পুজো হয়ে যায়, কিন্তু বৃহস্পতিবার একটু বেশ আসন ভরে পুজো দিতে ভালো লাগে আর কি। যাই হোক, ওয়েট করছি আসুক। আর রোদটা মানে বসে থাকলাম তো, বসে থাকতে আমার এখানটা ভিজে রয়েছে, নিচেরগুলো চুল শুকিয়ে গেল। তো চলো, যাই হোক তোমাদের দাদার অপেক্ষা করি, দেখি কখন নিয়ে আসে। ফুল মিষ্টির জন্য অপেক্ষা, নাহলে আমার এখন পুজো হয়ে রান্না বসিয়ে দিতাম আর কি, কারণ কাটাকুটি সব হয়ে গেছে আর কি। ট্রেন যাচ্ছে, বারান্দাতে কথা বলা যায় না, হয় ট্রেনের আওয়াজ, নয় পিক পাক গাড়ির আওয়াজ। ঘরে গিয়ে অপেক্ষা করি। আসলে কি বলো তো, বিছানায় বসতে পারছি না, পুজো দিইনি তো আমি, না পুজো না দেওয়া পর্যন্ত স্নান করে এসে বিছানায় বসি না। হয়তো অনেকে বলবে ছুচি বাই হ্যান ত্যান, অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, দেখবে অনেক সময় আমি চা খাই বিছানায় বসে। তারপরে আমার ছেলে তো কোনো জাতগোত্র নেই, তো ওই কারণে না বিছানাটা ছুঁই না, চান করে এসেই আগে হচ্ছে ঠাকুর ঘরে ঢুকি। ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘরটার মুছে বসে আছি, কিন্তু বুঝে নিতে পারছি না আর কি। যাই হোক, আসুক, অপেক্ষা করি। এই তোমাদের দাদা এখানে কটা জিনিস আছে, মূলো শাক আর মূলো, একটা চালতা, চালতা কাটতে খুব কষ্ট, যাই হোক নিয়ে এসছে, খাবে ইচ্ছে হয়েছে আর কি। আর এখানে সব ঠাকুরের জিনিস, ধূপকাঠি দু বাক্স ধূপকাঠি, দেশলাই, এটা আমার বাসন মাজার সাবান, আর এটা হচ্ছে নকুলদানা ঠাকুরের, আমি তো প্রতিদিন নকুলদানা দিয়েই দিই। আর এখানে আছে কলা, আগের কলা যেহেতু আছে, আমি এই কলাটা পুজোতে দেবো আজকে, কেননা কলা আনলেই না ছেলে হয়তো ছিঁড়ে খেলো বা ওই খাওয়ার টেবিলে রয়ে গেল বা এঁঠো হয়ে যায়, আর না আজকে তাহলে ঠাকুরকে একটু ফল দিয়ে দিতে পারবো। এই যে কলা আছে এখানে, কাঁঠালি কলা, কলাগুলো বেশ দেখতে খুব সুন্দর, খেতে কেমন হবে বলতে পারবো না, যেমন হয় তেমনই হবে। কথায় আছে না, পেহেলে কি দর্শনধারী ফির গুণ বিচারি, এই হচ্ছে ব্যাপার। দেখতে ভালো কলাগুলো। আর এখানে হচ্ছে ঠাকুরের জন্যই মিষ্টি নিয়ে এসছে, নামেই হচ্ছে ঠাকুরের, কিন্তু মানুষই খায়, তাই না বলো? না প্রতিদিন নকুলদানা দিয়ে দিই তো, মনে হলো যেন একটু মিষ্টি নিয়ে আসুক আজকে, বলেছিলাম। এখানে ঠাকুরের এখানে বললো ক্ষীর কদম এনেছে 5টা, আর এখানে বললো এটা আছে খেজুর গুড়ের রসগোল্লা আছে 5টা, নামেই ঠাকুরের। এটা হচ্ছে ফুলটা, পুজো দিয়ে নিয়ে আর দেরি করে লাভ নেই। বসো মা লক্ষ্মী, ঠাকো মা লক্ষ্মী ঘরে ঘরে, এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ঠাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর প্রসাদও তুলে নিয়েছি, যৎসামান্য প্রসাদ। তো অন্য সময় কি হয় বলো তো, প্রসাদ ছেলে বাড়িতে থাকলে আমি ছেলেকে আগে দিয়ে তারপরে খাই, যে কোনো প্রসাদ তারপরে আমরা খাই, কিন্তু এখন তো ছেলে বাড়িতে নেই, তো আমি পুজো করলাম, একটু প্রসাদ খাবো না, তো ছেলের জন্য রেখে দিলাম, আর আমি এইটুকু প্রসাদ নিলাম। তো এটা খেয়ে এখন হচ্ছে আমি রান্নাঘরে যাব রান্না করতে, কারণ সকাল থেকে না আমার পেটে কিছু পড়েনি, চাও খাইনি আজকে, তো এইটুকু খেয়ে যাবো। আর বেলা হয়ে গেছে, আর কিচ্ছু খাবো না, বড় জোর একটা বিস্কুট খেয়ে নেবো, তো টোস্ট বিস্কুট আর কি, চাও করবো না, এটা এখন খাবো। আর তোমরা আমাকে অনেকের আগের দিনে ঠাকুর ঘরের কলা কাটতে দেখে বলেছিলে যে ঠাকুরের প্রসাদে কলা কাটতে নেই আর কি, কলাকে এইভাবে ওই জন্য আমি আজকে ভেঙে দিয়েছি, দু আধখানা করে দিয়েছি দুটো কলাকে। তো যাই হোক, আমি জানতাম না, কিন্তু আমাদের এখানে বড়ো ঠড়ো পুজো হয়, কালী পুজো হয়, তখন তো কেটে দিই, ঠাকুরমশাই কিছু বলেও না। যাই হোক, তোমাদের কাছ থেকে শিখতে পেরেছি, এটা অনেক ভালো। তো আমি ওই জন্য আর কেটে দিইনি। তো চলো আর বকবক করবো না, এটা খেয়ে রান্নাঘরে যাব। দেখো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরটা দেখে মনে হচ্ছে না রাতের বেলা, এই দিকটা দেখে মনে হচ্ছে না রাতের বেলা, কেন বলো তো? ওই যে জানলা খুলিনি, রাতের বেলা নয়, দিনের বেলায় একটুখানি ফাঁক রেখেছি। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সব কাটাকুটি রয়েছে, দুপদেরই রান্না করব। এইখানে হচ্ছে পালং শাক কেটে রেখেছি, পালং শাকটা দিয়ে এই এখানে আলু, মূলো, সিম, বেগুন, হেনা তেনা এই সমস্ত সবজি দিয়ে জাস্ট ঘ্যাট টাইপের, ওটা হলে তোমাদের দাদা খুব ভালো খায়, ও তো এমনিতেই শাক ভালোবাসে। আর এখানে আলু কেটে রেখেছি, আমার ছেলে বা আমরাও ছোটোবেলায় বলতাম কমলা লেবুর কোয়ার মতো করে আলু দিয়ে মাছ করবে মা, আমার ছেলেও ওটা বলে কমলা লেবুর কোয়ার মতো আলু দিয়ে মাছ করবে মা। তো এই আলু দিয়ে আর হচ্ছে সিম দিয়ে এই ওখানে মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, আলু সিম দিয়ে মাছের ঝোল করব, আর পালং শাকের ঘ্যাট করব। ওদিকে ভাতটাও প্রায় হতে মানে হওয়ার মুখে আর কি। তো রান্না বসিয়ে দেবো, দুপুরের রান্না। বেলুন নিয়ে পড়েছে, এই যে বেলুন নিয়ে খেলছে। আমিও না খুব বেলুন ভালোবাসি জানো তো, বেলুন, চকলেট আর পেন। আমাকে ছোটোবেলায় যদি কেউ দিত, এখনও মনে হয় বেলুন আর চকলেট। কোন চকলেট বলো তো? ডেয়ারি মিল্ক ফিল্ক নয়, ছোটো ছোটো ইক্লিয়ার্স, মানে 1 টাকা 2 টাকা দামে যে চকলেটগুলো হয়, ওই চকলেট আর হচ্ছে পেন। পেন আমার ভীষণ পছন্দের ছিল, এখনও পছন্দের। পেন পেলে আমার ভীষণ ভালো লাগে। বেলুন পেয়েছে, খেলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমা। আমি ঘর অন্ধকার করে দিলাম, সব বন্ধ করে দিয়েছি, ঘুমিয়ে পড়। এই ফুল প্যান্টটা পর, আমি এই ফুল প্যান্টটা দিলাম, ফুল প্যান্টটা পর, হাফ প্যান্ট নয়, ফুল প্যান্টটা তোকে পরতে দিলাম। ওই প্যান্টের ওপরেই পর তাহলে। দেখেছিস তুই ছিলি না ঘরে, বিছানা যেমন সকালে তুলেছি তেমনই রয়েছে, এরপরে বিছানাই হয়ে যাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যেবেলা এলাম, সন্ধ্যে টন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যে দেওয়ার পরে আবার অনেক কাজ করলাম, আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায়। সন্ধ্যে দেওয়ার পরে ওই যে বোতলের এক রাজ্য বোতল দেখতে পাচ্ছ, সেই বোতলগুলোকে হচ্ছে ধুলাম, পরিষ্কার করলাম, জল ভরবো। এই জাস্ট বোতল ধোয়া শেষ হলো, বোতল ধুতে গিয়ে ভিজে গেছি। জামাটা চেঞ্জ করে নিলাম, নিয়ে ওখানে বসিয়েছি চা, চা বসিয়েছি। আর হচ্ছে ছেলেকে বললাম, অ্যাকোয়াগার্ডের সুইচটা দিয়ে নিই। আর ছেলেকে বললাম কি, দুধ কর্নফ্লেক্স খা। হ্যাঁ, আমি সকালেও দুধ কর্নফ্লেক্স খেয়ে স্কুলে গেছি, আমি সকালে পাঠিয়েছিলাম। এখন সকালে খেয়েই আসিনি, সকালে দুধ চকোস খেয়ে গেছি, দুধ কর্নফ্লেক্স খা। বলে আমি দুধ কর্নফ্লেক্স খাবো না। তুমি কি খাবে আমাকে বলছে। আমি তো কি খাই জানিস তো, আমি তো সেরকম সন্ধ্যাবেলা কিছু খাই না, আমি চা খাবো। বলছে তাহলে আমিও চা খাবো, খা। बोलছে একটু দাও না চা, আমি অনেক দিন চা খাই না। মিথ্যে কথা, আসলে কি বলো তো, মা থাকাকালীন ও সব সময় হচ্ছে সকাল বিকেল চা খেতো, সেই অভ্যাসটা রয়ে গেছে। তা এখন বন্ধই করে দিয়েছি, পড়ছি ওই ঘরে। তো চা আর অন্য কিছু নয়, এই ও চিড়ে ভাজাটা দিয়ে খাবো, চিড়ে ভাজা চা এটা দিয়ে খাবো দুজনেই। আর হচ্ছে বোতলের জলগুলো ভরবো, এখন তো অ্যাকোয়াগার্ডে সুইচ দিলাম, সবাই জল উঠুক, ততক্ষণে আমাদের চা চিড়ে ভাজা খাওয়া হয়ে যাবে। এই চা এখনো ফোটেই নি জল। এই যে আমাদের মা ছেলের সন্ধ্যাবেলার খাবার। আর ওদিকে আমার জলের বোতলও না ভরা হয়ে গেছে, দুটো রয়েছে পড়ে, কারণ যা জল মানে উঠেছে অ্যাকোয়াগার্ডে সব ভরা হয়ে গেছে। এই জলের বোতল ভরে সব রেখে দিয়েছি। আর এখন আরেকজনকে দিয়েছি পড়তে, সে বলছে যতক্ষণ না খাবার দেবে ততক্ষণ আমি পড়বো না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওই অয়েল ক্লথটা পাত, ওই অয়েল ক্লথ না, ওইটা পাত। বই খাতা ছেটানো রয়েছে, বই খাতা ছেটানো, ওটা পাত, তাড়াতাড়ি পাত, দাঁড়িয়ে আছি হাতে নিয়ে। বাবার মতোই টুক 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 করে সব কাজ করবে। এইখানে দে, এইখানে দে, দে না রে বাবা, বসে খা, বিছানা ছাড়া তো খেতে পারিস না, বসে খা। দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে একদম, খেয়ে হাত পা গুটিয়ে বসে আছি। দুটো বোতল ভরা বাকি ছিল, সেটাও ভরা হয়ে গেছে, কিন্তু আরেকজনের এখনও খাওয়া হয়নি, এইখান থেকে সরে গিয়ে ওই যে এখনও চলছে খাওয়া। মানে যতটা দেরি করা যায় ততটা দেরিতে পড়তে বসা যাবে। বই খাতা ছেটানো আছে, সাক্ষী গোপাল ঠিক রয়েছেই, কিন্তু পড়ার নাম নেই। কালকে আবার সিটি আছে, কালকে সিটি আছে, মানে প্রত্যেক শুক্রবার করে ওদের সিটি নেয়, আর মানে সারা সপ্তাহ পড়িয়ে শুক্রবারে সিটি নেয়, প্রত্যেক শুক্রবারই হয়। তো সিটিটা এত পাতা থেকে এত পাতা বলে দেয়, সে তার মধ্যেই আসে। তো সেই পাতাগুলো তো রিভাইজ দিতে হবে, কোনো যদি নিজের হেলদোল না থাকে না তাহলে হয় না। তুই খা। তো বন্ধুরা, বেশ নতুন নতুন কিন্তু ইউটিউবের আপডেট আসছে, তাই না? তো আজকেও কিছু খুশির আপডেট পেয়েছি। তো প্রথম যে আপডেটটা হচ্ছে শর্ট ভিডিও নিয়ে, মানে শর্ট ভিডিও নিয়ে এখন হচ্ছে ইউটিউবের ভীষণ ভীষণ নজরে আছে শর্ট ভিডিও। এবং আমরা জানি শর্ট ভিডিওর রিচও অনেক বেশি, এনগেজমেন্ট অনেক বেশি, সবটাই বেশি, যেহেতু একদম ছোট্ট সেই কারণে। তো শর্ট ভিডিও নিয়ে আসছে। তার আগে বলি, আমরা অনেকেই টিভিতে ভিডিও দেখি, মানে ইউটিউবের চ্যানেলের ভিডিওগুলো আমরা টিভিতে দেখতে পাই, যেগুলো রিসেন্ট মানে টিভি আর কি, অ্যান্ড্রয়েড টিভি, সেগুলো তো দেখতে পাই। কিন্তু এখন ইউটিউব নিয়ম করেছে, 19 সাল থেকে যে সমস্ত টিভিগুলো রয়েছে, 19 সালের টিভিগুলোতেও, শুধু টিভি নয়, যে ভিডিও গেমিং যে টুলসগুলো থাকে সেগুলোতেও কিন্তু এখন থেকে শর্ট ভিডিও দেখা যাবে। এটা কিন্তু ভালো, মানে শর্ট ভিডিও যে ফিচারটা সেটা কিন্তু এখন থেকে টিভিতেও দেখা যাবে। দেখা তো যাই, 19 সালের মানে পুরোনো টিভিগুলোতেও দেখা যাবে। আমার টিভিতে দেখা যাবে না, কারণ আমার টিভি হচ্ছে 14 সালে কেনা, মানে হ্যাঁ 14 সালে কেনা। আমার টিভিতে দেখা যাবে না, হয়তো পরবর্তীকালে আবার বলবে যে অনেক পুরোনো টিভিতেও দেখা যাবে। তো যাই হোক, আমার ওর বাবাকে বলছিলাম যে একটা অ্যান্ড্রয়েড টিভি কেনো এই ঘরটা লাগাবার জন্য, তাহলে ডাইনিংয়ে রয়েছে, তাহলে শুয়ে শুয়ে দেখা যায় আর কি, টিভি তো একটাই আমাদের। তো যাই হোক, সেটা পরের কথা। তো এটা একটা গেল আপডেট। আর শর্ট ভিডিওর যে আরেকটা যেটা আপডেট আসছে সেটা হচ্ছে এডিট। আমরা জানি সবাই এডিট করতে পারি, ভিডিওতে কপিরাইট আসে, আমরা ক্রোম থেকে গিয়ে এডিট করতে পারি, তাড়াতাড়ি খা। কিন্তু এখন থেকে যে লাইভ যে আমরা করি, সেই লাইভটাকেও কিন্তু এখন থেকে এডিট করা যাবে। এই অপশানটা হয়তো অনেকের চলে এসছে, অনেক ক্রিয়েটারের মধ্যে, আবার অনেক ক্রিয়েটারের এখনও হয়নি, বাট হয়ে যাবে আর কি, অ্যাক্টিভ হয়ে যাবে। তো লাইভটাকেও যদি এডিট করা যায় সত্যিই কিন্তু ভালো, কারণ লাইভে কত রকমের মানুষ আসে, কত রকমের কথাবার্তা বলে, সেগুলোকে যদি এডিট করা যায় সত্যিই কিন্তু ভালো। আর 3 নম্বর হচ্ছে, মানে আমরা যে লং সাইজের ভিডিও করি, কিছু কিছু ভিডিও মানে সিলেক্টেড কিছু কিছু ভিডিও, যেগুলো হচ্ছে 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে, যেগুলো যেমন শর্ট ভিডিও করি আর কি, তো 15 থেকে 60 সেকেন্ডের মধ্যে যে লং সাইজের ভিডিওগুলো, যেগুলো আমরা এমনি মোটে করি, লম্বাভাবে নয়, তো সেইগুলো এখন থেকে কিছু কিছু ভিডিও শর্ট ভিডিওর আন্ডারে পড়বে আর কি। অনেকেই ওইভাবে শর্ট ভিডিও করে দেখি আমার বন্ধুরা, আমি ভাবি বোধ হয় জানে না বলে, কিন্তু এতদিন সত্যি ওটা শর্ট ভিডিওর আন্ডারে ফেলা হতো না। জাস্ট শুধুমাত্র লম্বা করে যদি মোবাইল ধরে করা হয় বা ক্যামেরা ধরে, সেটাকেই শর্ট ভিডিওর আন্ডারে ধরা হতো। কিন্তু এখন থেকে সিলেক্টেড কিছু ভিডিও ওইভাবে শর্ট ভিডিও আন্ডারে পড়বে আর কি। तो বেশ খুশির খবর আসছে। তো মানে ইউটিউব বলছে যে এখন সবার চ্যানেল দৌড়বে, সবার ভিউজ ভালো হবে, দর্শকদের সঙ্গে এনগেজমেন্ট বাড়াবার জন্য আরও একটা আসছে, সেটা যদিও এখনও পরীক্ষামূলক রয়েছে। পরীক্ষামূলক প্রথমেই তো কোনো আপডেট আসলে পরে সব ক্রিয়েটারকে দিয়ে দেওয়া হয় না, কিছু পরীক্ষামূলক থাকে, তো সেই কারণে এটা অনেকেই এখনও পায়নি, আবার কিছু কিছু ইউটিউবার পেয়ে গেছে। তো সেটা যদি ভালো ফলপ্রসূ হয় তো সেটা সবার ক্ষেত্রেই হবে, কিন্তু লাভবান হবে যাদের এডুকেশন ক্যাটাগরির চ্যানেল আর কি, তারা লাভবান হবে। এটা হচ্ছে আমরা যেরকম কমিউনিটি পোস্ট পাই সেই রকম হচ্ছে কুইজ পোস্ট বলে একটা অপশান আসছে আর কি, সেটা প্রত্যেকেই পাবে, সমস্ত চ্যানেলই পাবে, সব ক্যাটাগরির চ্যানেলই পাবে, কিন্তু মনে হয় সুবিধা হবে যাদের এডুকেশন ক্যাটাগরি আছে, কারণ কুইজ টাইপের প্রশ্ন, তুমি প্রশ্ন রাখতে পারবে, কমিউনিটি পোস্টের মতনই সেটা হবে। তাতে কী হবে, দর্শকরা উত্তর দেবে এবং দর্শকদের সঙ্গে এনগেজমেন্ট আরও বাড়বে, সেটা আশা করছি ইউটিউব, আর সেই আশা করেই ওই অপশানটা আসছে কুইজ পোস্ট। তো কুইজ পোস্ট হয়তো যাদের শিক্ষামূলক বা যাদের শেখা আছে সেরকমের ভালো হবে, আমরা আর ব্লগে কি কুইজ রাখবো, তো যাই হোক সেটা সবার জন্যই দেবে যদি ফলপ্রসূ হয়, ওটা এক্সপেরিমেন্টাল আছে এখনও। আরেকটা হচ্ছে কমিউনিটি পোস্টের, যখন আমরা কমিউনিটি পোস্ট করি, আগে এটা ছিল না, আমার তো অনেক দিনই আমি দেখতে পাচ্ছি, মাসখানেক হয়ে গেছে, কিন্তু ওটা মনে হয় না সবার হয়েছে, নাহলে আপডেটটা আসতো না, কারণ ওটা হচ্ছে তোমার কমিউনিটি পোস্টে যে আমরা ছবিটা দিই আর কি, সেখানে মানে ফিল্টার করা যায়, টেক্সট করা যায়, কিছু লেখা আর কি টেক্সট করা যাবে, ফিল্টার করা যাবে, সব করে ছবিটাকে তুমি কমিউনিটি পোস্ট থেকেই মানে ওখান থেকেই কমিউনিটির জায়গা থেকেই তুমি এডিট করতে পারবে আর কি। তো আমার তো ওটা অনেক দিনই হয়ে গেছে, যাই হোক অনেকের হয়তো হয়নি, তো ওইটা হচ্ছে সবাই পেয়ে যাবে আর কি, মানে খুশি। তো যাই হোক জানি না ভিউজ কবে বাড়বে বা কী হবে, হয়তো আমরা সেরকম ভিডিও করতে পারছি না, দর্শকদের মন কাটতে পারছি না এই আর কি। তো যাই হোক সেসব নিয়ে দুঃখ করব না, হতাশ হব না আমরা, মানে এটা আমরা পণ করব, তাই না? আমরা যারা মানে ছোটো ক্রিয়েটার সবসময় বলবো দুঃখ করব না, হতাশ হব না, কিছু না, কারণ ইউটিউবটা শুধুমাত্র টাকা ইনকামের জায়গা নয়, কারণ নিজেদের পরিচিতি বাড়াবারও জায়গা। কিন্তু যে 200 জন দেখুক, 100 জন দেখুক, সেই 100 জনও তো আমাকে অচেনা মানুষরা দেখছে, তাই না? এইটা ভেবে এখন ভালো লাগাতে হবে, কিচ্ছু করার নেই। আর হচ্ছে সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমাদের মেমোরিগুলো সেগুলো হচ্ছে ক্যাপচার হয়ে থাকছে। দেখো বন্ধুরা, এখন বাজে প্রায় 10:30, ছেলের খাবার করছি। এটা হচ্ছে সেই মানে আটা করে ভেতরে আলুর পুর দিয়ে ওই টিকিয়া টাইপের করে দিয়েছি, 3টে খাবে, এটাই হচ্ছে ওর রাত্রের খাবার। এই কড়াইটা থেকে সেঁকে নিয়ে এই যেখানে একটু তেলে ভেজে দিচ্ছি, ভেতরে একটু চটপটা করে মানে একটুখানি মশলা টশলা দিয়ে পেঁয়াজ দিয়ে আলুটাকে মেখে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে এটা ভালোভাবে ভেজে দিচ্ছি আর কি। এটা ও সস দিয়ে খাবে বললো, আমাকে বলছে মা আমার ভাত খেতে একটুও ইচ্ছে করছে না, আমাকে এরকম করে দেবে, অনেক দিন আগে করে দিয়েছিলাম, এরকম করে দেবে। আর ঠিক আছে, আটা মেখে প্রেশারে আলু সেদ্ধ করে এইভাবে করে ওকে করে দিলাম, ওকে এটা খেতে দিয়ে দেবো, দিয়ে আমাদের হচ্ছে ভাত বসাবো। সস দিয়ে বানিয়ে দিলাম, এগুলো আমাকে খাইয়ে দিতে হবে না, এগুলো নিজে হাতে খেয়ে নেবে। ওই যে ওয়েট করছে খাওয়ার জন্য। হাত ধুয়েছিলি? সব করেছি। আচ্ছা খাও, গরম আছে একদম, আগেই সস খায় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা বেরিয়ে যাক, ভেতরে আলু না থাকলে টেস্ট হবে নাকি? তো আজকের ভিডিওটা এইখানেই শেষ করব, নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কালকে হচ্ছে উজানের জন্মদিন, মানে আর কয়েক ঘন্টা পর 25শে নভেম্বর পড়ে যাবে। এখন প্রায় 11:15 বাজে, 12টা বাজলেই 25শে নভেম্বর পড়ে যাবে। তো যাই হোক, কালকে যা করবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আজকেরটা এই পর্যন্তই রইল। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তাহলে আজকে আসি, শুভরাত্রি। শুভরাত্রি। খা।